14 দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহন চলাচল, বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা, চলছে রিকশা, ভ্যান, এমনকি সিএনজিও, কোথাও কোথাও মোটরবাইকের রাইড শেয়ারও লক্ষ্য করা গেছে। তল্লাশি চৌকিতে প্রতিটি যানবাহন তল্লাশি করায় সৃষ্টি হচ্ছে যানজটের। লকডাউনের নির্দেশনা অমান্য করলে হচ্ছে জেল জরিমানা। এদিকে ঈদের পঞ্চম দিনে কঠোর লকডাউনের মধ্যেও রাজধানীর প্রবেশমুখে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে, ভোগান্তি পেরিয়ে আসছে সবাই। এসএমআরএফ রিপোর্ট। ঈদের পঞ্চম দিনে রাজধানীর প্রবেশমুখে ঢাকামুখী মানুষের চাপ, কঠোর লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করেই বিভিন্ন উপায়ে রাজধানীতে ঢুকছে সাধারণ মানুষ। তো বাড়িতে এসে তখন আসতে পারিনি, ঈদ গেল তো যার কারণে আসতে পারিনি, খুব জরুরি কাজ আর কি। জামলা একদিন বাদে সময় তো লাগে, সময় তো লাগে না, ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, তাদের তো সময় তো লাগে না। এটা কি একটা লকডাউন? গাড়ি ঘোড়া চলে, যারা গাড়িতে চলে তারা তো চলতেছে, আর গরিব মানুষ আমরা মরতাছি। লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর রাস্তায় বেড়েছে যানবাহন চলাচল, ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলছে রিকশা, অটোরিকশা, এমনকি সিএনজিও। আমি তাহলে নিয়ে আসছি রিজার্ভ, যে আবার নিয়ে যাইতে হবে, কারণ রুগী দেখা রুগী নিয়ে আসছি। উনি আমার রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করার পর আমি এখানে আসছি, নিয়ে আসছি। এরা আমার মামলা যা আছে বলছে, আর রাস্তার ঝামেলা আমরা দেখবো না। এক জায়গায় বাড়ি আমাদের ফরিদপুরে, এক জায়গায় বাড়ি পূর্ব পরিচিত, এক জায়গায়। আমি সত্যি কথা যদি বলছি ভাই, বেরোই তো না ভাই, আমি একদমই বেরোই না ভাই। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সক্রিয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি যানবাহনকে তল্লাশি করায় সেখানে সৃষ্টি হচ্ছে যানজটের। নিজের পরিবারে যদি কেউ আক্রান্ত না হয় বা নিজের যদি কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে মনে হয় মানুষজন আসলে সচেতন হতে পারছে না। এটা খুবই দুঃখজনক। আসলে আমাদের নিজস্ব সচেতনতা না আসলে আমরা মামলা দিয়ে আটক করে এভাবে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন, নিয়মের ব্যত্যয় ঘটলে করা হচ্ছে জেল জরিমানা। তো চাকরি আসতেই হবে আমাদের, জয়েন্ট তো ঠিক টাইম মতো করতেই হবে। তুমি 1 তারিখ কোন আমার বাসায় থাকো, তারপরে বাসা ম্যানেজ করে দিয়ে তোমাকে আমি ই করে দেবো, সেই জন্য আমাদের আসা। পেপার টেপার নিয়ে আসছি তো, এখন কে আসবে? উনি তো আর হোন্ডা চালাইতে পারে না, গাড়ি নেই না কেউ। আমরা মোটরসাইকেলের রাইড শেয়ারটা অনেক বেশি পাচ্ছি, তাদেরকে আমরা জরিমানার আওতায়, শাস্তির আওতায় এনেছি। তারপর অনেকে দেখা যাচ্ছে ডাক্তারের স্টিকার বা লোগো ব্যবহার করে যাত্রী পরিবহন করছে, সে তাদেরকেও আমরা জরিমানা আওতায় এনেছি। অ্যাম্বুলেন্সে করেও কিছু, 2-3 অ্যাম্বুলেন্স আমরা পেয়েছি যারা যাত্রী পরিবহন করছে, তাদেরকেও আমরা জরিমানার আওতায় এনেছি। কঠোর লকডাউনে মানুষকে সচেতন করতে অব্যাহত আছে সেনাবাহিনী ও বিজিবির টহল। স্পেশালি আমরা শুধু এই রাস্তা না, আমাদের যে সমস্ত কানেকশনগুলি আছে, বাইলেটারালস আছে, সবগুলি রাস্তা, ইভেন গলির মধ্য দিয়ে কিন্তু আমাদের পেট্রোলগুলি ইয়ে করছে, বাজারগুলিতে দেখছে যে সমস্ত পারমিশন, যে সমস্ত আছে, মুদির দোকান বলেন বা বাজার বলেন বা হোটেলস বলেন, হোটেলগুলিতেও কিন্তু শুধু টেক ইন অ্যাভেলেবেল, বসে খাওয়া যাবে না। তো এই সমস্ত জিনিসগুলি আমরা এনশিওর করছি, যেখানে ব্যপ্ত দেখছি সাথে সাথে ওখানে ওদেরকে ধরে ফাইন দেওয়া হচ্ছে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।